একই দিনে দুটি পৃথক চুরির ঘটনা খোব মেডিকেলে। পৃথক দুটি ঘটনায় টাকা খোয়ালেন দুই মহিলা। জামাইয়ের চিকিৎসা করাতে এসে হাসপাতাল চত্বরে সর্বস্ব হারালেন এক মহিলা। বুধবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। এদিন মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে জামাইকে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসেন ওই মহিলা। মেডিকেল কলেজের বহির্বিভাগে লিফটে ওঠার সময় মহিলা লক্ষ্য করেন তার ব্যাগে টাকা নেই। ব্যাগের নিচের অংশ ব্লেড দিয়ে কাটা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে ওই মহিলার নাম মমতাজ বিবি, বাড়ি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান এলাকায়। জামাইয়ের মাথা ফেটে গিয়েছিল, শরীরে অসহ্য যন্ত্রণা, সে নিয়েই চিকিৎসা করাতে এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জামাইকে নিয়ে আসেন তিনি। সঙ্গে নিয়ে এসেছিলেন 3,000 টাকা। কেউ বা কারা এদিন ব্যাগ থেকে সেই টাকা চুরি করে পালায় বলে অভিযোগ তার। কোথায় এসেছিল এটা? মালদা হাসপাতালে? হ্যাঁ, মালদা হাসপাতালে। এসে কি হলো আপনার? তোমার এখানে মোড়খানে নামলো বাস থেকে কিনে দেখছে, একটা ছেলেকে আমার টাকা দিলাম যে এবার খাবার খেয়ে এবার লিফটে উঠেছি, এবার ছেলেকে টাকা দিয়ে এবার লিফটে এখানে নামছি টিকিট করতে। টিকিট করছে, টাকা লাগবে তো টাকাটা বের করছি, তার নেই টাকাটা। কি দেখলেন ব্যাগে কি হয়েছে? ব্যাগে তো কাটা। কত টাকা ছিল ব্যাগে? 3,000 ছিল। কোথা থেকে এসছেন আপনি? ধুলিয়ান থেকে, নদীর এপার থেকে। আপনার নাম কি? আমার নাম মমতা জি। আর জামাইয়ের নাম? আচ্ছা, কি সমস্যা ছিল? ইট পড়ে যায়, খুব শরীরে ব্যথা, মাথা ফেটে গেছে, দিয়ে দেখাতে চলে এসেছি। এদিকে কালিয়াচকের বাসিন্দা সেলিমা বেউয়া নামে এক মহিলা তার ক্যান্সার আক্রান্ত মাকে চিকিৎসা করাতে আসেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বহির্বিভাগের টিকিট কেটে মাকে নিয়ে চিকিৎসককে দেখাতে যাওয়ার সময় তিনি খেয়াল করেন ব্যাগের নিচের অংশ কাটা। ব্যাগে থাকা 1,000 টাকা, মোবাইল এবং চাবি খোয়া গিয়েছে। সেখানেই কান্নায় ভেঙে পড়েন তিনি। গেছেন আপনি? আমি সুজাপুর বালিপুর থেকে আসছি। কোথায় এসেছিলেন? শাশুড়িমাকে দেখাইছি, গলাতে ইয়ে হয়েছে, ক্যান্সার হয়ে গেছে। কোথায় এসেছিলেন? এটা মালদা এসেছিলাম আপডোরে। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে এবার টাকা দেখছি, এবার আমাকে ডাকলো টিকিট করতে। কি টিকিট করতে আসো দিদি? এবার আমার সাথে আমি টিকিট করতে গেছি, এবার দেখছি লিফ্টে উঠেছি, তো লিফ্টে দেখছি তো আমি এবার তার ব্যাগ খোলা, এবার ব্যাগ দেখছি তো ব্যাগে টাকাও নেই, চাবিও নেই, মোবাইলও নেই, কিছুই নাই আমার। কত টাকা ছিল ব্যাগে? আমার 1,000 টাকা ছিল। আর আপনার নাম কি? একের পর এক চুরির ঘটনা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে চললেও কর্তৃপক্ষ বা মেডিকেলে মোতায়েন করা পুলিশের এ বিষয় নিয়ে কোনো হেলদোল নেই বলে অভিযোগ। বিষয়টি নিয়ে রোগীদের আত্মীয় পরিজনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।